Are you single? কি নাম তোমার? আলিফ. তুমি যাবা না? আসুন তো. অবশ্যই, বাট আমি তো সিঙ্গেল. আপনি বলতেছেন গার্লফ্রেন্ড নিয়ে যাইতে, তো গার্লফ্রেন্ড তো নাই. আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, এখন গো উইথ মি. ওকে, সো 23rd সেপ্টেম্বর ফ্রাইডে 3 PM আমরা একসাথে মুভি দেখতেছি. ওকে, দিলাম. আর এই ফ্রাইডে চলে গেলে পরে যে ফ্রাইডে গুলো আছে, হু এভার ইজ সিঙ্গেল, আই এম হেয়ার, আই এম অ্যাভেইলেবল. থ্যাংক ইউ গাইজ, লাভ ইউ, আই লাভ ইউ টু. ও মাই গড, এখানে অনেক হ্যালো. আসসালামু আলাইকুম. আমি জানি না তোমরা জানো কি না, আমি কিন্তু এআইইউব এর স্টুডেন্ট ছিলাম. বাট আই কুডন্ট মেক ইট, আই এম সরি, এন্ড আই লেফট. বাট আজকে এখানে আসতে পেরে খুবই খুবই ভালো লাগছে. থ্যাংক ইউ সো মাচ. তোমাদের একটা কথা জানাতে চাই. হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ. এই যে গানটা মাত্র তোমরা দেখলে, এটা কিন্তু আমিও ফার্স্ট টাইম দেখলাম. সো মানে তোমরা যতখানি না এক্সাইটেড ছিলে, তার থেকে দ্বিগুণ বেশি এক্সাইটেড আমি ছিলাম. সিয়ামকে বলছিলাম যে আই এম হ্যাভিং গুজ বাম্পস, যে আমি এই গানটা শুটিং করে এসেছি কিন্তু দেখতে পারিনি. বাট নিজের কাজ যখন এভাবে দেখতে পারি আসলেই খুব ভালো লাগে. বাট আজকে আমি কথা বলার আগে আমি একজনকে স্মরণ করতে চাই, দেখি তোমরা বুঝতে পারো নাকি. হ্যাঁ, অবশ্যই রিয়াদ স্যারকে তো আমরা অনেক মিস করছি, কিন্তু তাছাড়াও আজকে একজনের স্পেশাল বার্থডে. ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো, প্রিয় তোমার মালা খানি বাউলে রে মনটা রে. আছো তুমি হৃদয় জুড়ে, হ্যাপি বার্থডে সালমান শাহ, তাকে আমরা সবাই অনেক মিস করি আমাদের মাঝখানে. সো আজকে আমাদের সিনেমার এত বড় একটা দিন, এখানে আমরা এসেছি আমাদের সিনেমার প্রমোট করতে, কিন্তু আমাদের সুপারস্টারকে মনে না করলে কেমন করে হয়? অপারেশন সুন্দরবন 23 সেপ্টেম্বর রিলিজ হতে যাচ্ছে. আই থিঙ্ক সব কথা বলা শেষ, আমরা কত কষ্ট করেছি, কত শ্রম দিয়েছি, প্রত্যেকটা জার্নির পেছনেই একটা গল্প থাকে. তোমাদের কাছে একটাই অনুরোধ করব, তোমরা তোমাদের পরিবার, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, ফ্লিং, বাম্বল ডেট, টিন্ডার ডেট, হোয়াট এভার ডে, ইভেন ফেসবুক, ইনস্টাগ্রাম, সবাইকে নিয়ে অপারেশন সুন্দরবন দেখতে যাবে. দেখতে যাবে তো? কাম অন এআইইউব, ইউ ক্যান ডু সো মাচ বেটার. দেখতে যাবে তো? আর ইউ সিঙ্গেল? কি নাম তোমার? আলিফ. তুমি যাবা না? আসুন তো. অবশ্যই, বাট আমি তো সিঙ্গেল. আপনি বলতেছেন গার্লফ্রেন্ড নিয়ে যাইতে, তো গার্লফ্রেন্ড তো নাই. আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, এখন গো উইথ মি. ওকে, সো 23rd সেপ্টেম্বর ফ্রাইডে 3 PM আমরা একসাথে মুভি দেখতেছি. ওকে, দিলাম. আর এই ফ্রাইডে চলে গেলে পরে যে ফ্রাইডে গুলো আছে, হু এভার